আসসালামু আলাইকুম, আমি ফাহমিদা সুলতানা নিছুম, রনিত স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যা শিখব সেটি হলো ভাগ। আমরা সবাই কম বেশি যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি, তাই না? কিন্তু আমরা কি জানি ভাগ শেখার আগে যদি আমাদের কিছু তথ্য জানা থাকে আমরা কিন্তু খুব সহজেই ভাগ করতে পারি। তো চলো সবার আগে আমরা কিছু বিষয় জেনে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে ভাগ হচ্ছে কোন কোন বিয়োগ। তোমাদের সবার কাছে কোন কোন শব্দটি নতুন মনে হতে পারে, কোন কোন শব্দের অর্থ কি বলতো? বারবার, অর্থাৎ ভাগ হচ্ছে বারবার বিয়োগ করা। এরপর দেখো আছে নিঃশেষে ভাগ হচ্ছে গুণের বিপরীত প্রক্রিয়া। বলতো নিঃশেষে ভাগ মানে কি? নিঃশেষে ভাগ হলো আমরা যখন কোন সংখ্যাকে ভাগ করব, যদি আমাদের ভাগ শেষ শূন্য হয় অর্থাৎ কিছুই অবশিষ্ট থাকবে না, তখন আমরা সেই ভাগকে কি বলবো? নিঃশেষে ভাগ, আর যা কিনা গুণের বিপরীত প্রক্রিয়া। আশা করি সবাই এই দুটি তথ্য বুঝতে পেরেছো। এখন আমরা চলো ভাগের বেশ কিছু উপাদানগুলো একটু জেনে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি 65 কে বলা হচ্ছে ভাজ্য, 7 কে বলা হচ্ছে ভাজক, 9 কে বলা হচ্ছে ভাগফল, আর 2 কে বলা হচ্ছে ভাগশেষ। আমরা তো বুঝলাম যে কোনটি ভাজ্য কোনটি ভাজক, কিন্তু কেন আমরা এটিকে ভাজ্য বলছি? কেন এটিকে 7 কে আমরা ভাজক বললাম, 9 কে কেন ভাগফল বলা হচ্ছে, 2 কে কেন ভাগশেষ? চলো আমরা একটু জেনে নিই। প্রথমে কি বলা আছে দেখো, যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। যে সংখ্যাকে ভাগ করা হয় তা হচ্ছে ভাজ্য। তার মানে এই দুইটি লাইন থেকে কি আমরা বলতে পারি ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করা হয়? এরপর বলা আছে ভাগ করে যে সংখ্যা পাওয়া যায় তা হচ্ছে ভাগফল। তার মানে আমরা যখন ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করব এবং ভাগ করার ফলে আমার যে ফলটি আমি পাবো সেটিকে আমরা বলছি ভাগফল। ভাগের শেষে যে সংখ্যা অবশিষ্ট থাকে সেটি হচ্ছে আমার ভাগশেষ। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, ভাগশেষ অবশ্যই ভাজক থেকে ছোট হবে, তাহলে বুঝতে পারবো যে আমার ভাগটি সঠিক হয়েছে। তাহলে এখন আমরা এই বিষয়গুলো যদি এই উদাহরণ দিয়ে একটু দেখে নিই তাহলে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমরা কোনটিকে ভাজ্য বলছি, কোনটিকে ভাগফল, কোনটিকে ভাজক এবং কোনটিকে ভাগশেষ। তো দেখে নাও, এখানে আমি 7 দিয়ে 65 কে ভাগ করছি, তাই আমার 65 হচ্ছে ভাজ্য, আর 7 দিয়ে ভাগ করছি যেন 7 কে ভাজক। 7 দিয়ে যখন আমি 65 কে ভাগ করলাম আমার ভাগফল আসছে 9, অর্থাৎ 7 9 63, তাই আমার ভাগফল হচ্ছে কত? 9। আর 65 থেকে 63 বিয়োগ করলে আমি কত পাই? 2, অর্থাৎ যেটা আমার অবশিষ্ট থেকে যায় যা কিনা আমার কি? ভাগশেষ। সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এখন আমরা চলো আরেকটু বিষয় একটু জেনে নিই। এখানে বলা আছে ভাগশেষ শূন্য হলে ভাজ্য ভাজক দ্বারা নিঃশেষে বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য কি একটু আগে বলেছি, বলতো নিঃশেষে বিভাজ্য হলো যখন আমাদের কোনো ভাগ শেষ অবশিষ্ট থাকবে না। চলো আমরা উদাহরণে বুঝে নিই। এখানে আমার ভাজ্য কত? 63, আর ভাজক 7। আমি যখন 7 দিয়ে 63 কে ভাগ করছি আমার ভাগ্য হলো 9, আর কোনো ভাগ শেষ অবশিষ্ট রইল না, অর্থাৎ 0। তাই আমার এখানে এই ভাগটিকে আমি কি বলবো? নিঃশেষে বিভাজ্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা সর্বশেষ যে বিষয়টি আলোচনা করব সেটি হলো যে নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে আমরা কিভাবে সূত্র ব্যবহার করে ভাগফল ভাজক ভাজ্য নির্ণয় করতে পারি, আর আমার ভাগ প্রক্রিয়াটি যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে আমরা কিভাবে ভাগফল এবং ভাজ্য বের করতে পারি। চলো দেখে নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে ভাগফল বের করতে হলে আমাকে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ আমরা যখন ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করব তখন কি পাবো? ভাগফল। এরপর আমাকে যদি প্রশ্নে ভাজক বের করতে বলে তাহলে কিভাবে বের করবো বলতো? তাহলে আমরা ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা ভাজক পেয়ে যাব। এরপর যদি আমাকে ভাজ্য বের করতে বলা হয় তাহলে কি করব? তাহলে আমরা ভাজককে ভাগফল দিয়ে গুণ করে দিব, তাহলে কিন্তু আমরা ভাজ্য পেয়ে যাব।
তাহলে নিঃশেষে বিভাজকের ক্ষেত্রে কি করতে হবে? ভাগফল বের করতে হলে ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করতে হবে, ভাজক বের করতে হলে ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করতে হবে, আর যদি ভাজ্য বের করতে বলা হয় তাহলে ভাজককে ভাগফল দিয়ে গুণ করব। আশা করি এতটুকু সময় বুঝতে পেরেছো। এখন চলো আমরা জেনে নিই নিঃশেষে বিভাজ্য না হলে আমরা কিভাবে করব। নিঃশেষে বিভাজ্য না হলে কি হয় বলো তো? আমাদের ভাগশেষ থেকে যায়, অর্থাৎ তখন আর ভাগশেষ কি হবে না, শূন্য হবে না। তো সেই ক্ষেত্রে যদি আমাদেরকে ভাগফল বের করতে বলা হয় সূত্র ব্যবহার করে, তখন আমাদের কি করতে হবে? প্রথমে ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে, এরপর আমরা যে বিয়োগফলটা পাবো সেটিকে আমরা ভাজক দিয়ে ভাগ করব, তাহলে কিন্তু আমরা ভাগফল পেয়ে যাব। আর আমাকে যদি নিঃশেষে বিভাজ্য না হলে সেক্ষেত্রে ভাজ্য বের করতে বলা হয়, তখন আমরা কি করব? প্রথমে ভাজ্যকে ভাগফল দিয়ে গুণ করব এবং যে গুণফলটি বের হবে তার সাথে আমরা ভাগশেষটি যোগ করে দেব। আশা করি সবাই সূত্রগুলো বুঝতে পেরেছো। আর এই সূত্রগুলো ব্যবহার করে অবশ্যই বাসায় হচ্ছে আমাদের কি করতে হবে, ভাজ্য ভাজক ভাগফল এগুলো বের করার প্র্যাকটিস করতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।